দেখেছো? রিপোর্ট এখনো আসেনি। ও, আমি তো ভেবেছিলাম যে কি ভেবেছিলে? গোমর্ষ ফাঁস হয়ে গেল কিনা? কিছু বলো না। ঘেমে একদম একাকার। এসো, তোমার ঘামটা মুছিয়ে দে। বাদ দাও তো। আরে বাবা, হয়েছে হয়েছে। সাদিক, তুমি খুলো। তোমাদের কোনো কিছুতে আর কোনো অসুবিধা না হয়। আয়ান, আয়ান, বাবা তোমার সবকিছু সবকিছু গুছিয়ে দাও। আমরা আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব বাবা, চিরতরে চলে যাব, এক্ষুনি চলে যাব। সেটা দেখবো বলে এতদিন বসেছিলাম, এবার তো সবটা শেষ হয়ে গেছে। প্লিজ রুনা, তুমি আয়ান তোমরা কেউ যেও না আমাকে একা করে। এত কেন হবে সাদিক? আমি আর আমাদের সন্তানই তো আছে তোমার সাথে। স্টপ ইট! তুমি আমাদের মাঝে কোনো কথা বলতে আসবে না। সরি সরি মিস্টার সাদিক, আপনাদের আপনাদের কোনো কথা রাখতে পারছি না। এবার এবার আমাকে আর আর 15টা মিনিট সময় দিন, আমি আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। না রুনা, রুনা, তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেবো না। লজ্জা করে না মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াতে? সরো, দাঁড়াও রুনা। তুমি অন্তত সাদিকের মতো কোনো কিছু বলো না, আমি খুব ভালো করেই জানি আমরা চলে গেলে তোমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। তুমি এ বাড়ি থেকে এখন যেতে পারবে না রুনা। বললাম তো আলিয়া, সাধু সাজার জন্য তোমার আর অভিনয় করার কোনো দরকার নেই। আমার কথাটা যদি তোমার অভিনয় মনে হয়, তাহলে সেদিনে তোমার কথাটা কি ছিল রুনা? কোন কথাটা? প্রথম যে রাতে আমি সন্তানের দাবি নিয়ে এসেছিলাম, সে রাতে তোমার দেয়া কথা। যদি সত্যি সত্যি সাদিক তোমার সন্তানের বাবা হয়, তাহলে আমি রুনা তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি পূর্ণ মর্যাদা দিয়ে এখানে রাখব। ও, এই ব্যাপার? তা তোমাকে পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য তো বাড়িতে অনেক মানুষ আছে, আমাকেই কেন সেটা করতে হবে? আমি এত কিছু বুঝি না। তুমি আমাকে কথাটা দিয়েছ, এখন তুমি ভেবে দেখো কথাটা তুমি রাখবে কি না। পূর্ণ মর্যাদা মানে তো বিয়ে। ঠিক আছে, এখনই এই মুহূর্তে আমি সেটা করব। তাহলে হবে তো তোমাদের, হবে না? ডিউরিং দ্য প্রেডেটরি স্টে প্রপার দ্য ডিস্টিংশন between the leisure and the laboring class is in some degree. Noreen! Hey Noreen, তাড়াতাড়ি আয় মা! আসছি। খেতে দেরি হয়ে যাচ্ছে তো। Jasmin, proper stage distinction between leisure and... Papa! তাড়াতাড়ি বসো মা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মা। তুমি খেতে বসে ও বই পড়ছো, রাখো তো তোমার বই পড়ো। কি ব্যাপার, তো খাতির করছিস কেন? কোনো আবদার করবি? আশ্চর্য, আমি কি কোনো আবদার ছাড়া তোমাকে ছুতে পারি না? এতদিন দেশের বাইরে ছিলাম, এখন আসার পর আমাকে পর করে দিলে? যাও, আমি তোমাকে ছুবই না। আরে রাগ করছিস কেন মা? আমার কি দোষ বল,
ছোটবেলা থেকে দেখে আসছি তুই আমাকে আদর যত্ন করে হয় আমার কাছে আইসক্রিম চাইতি নাহলে চকলেট চাইতি। আমি কি এখনো ছোট আছি? না, তেমন কিছু না। এই তো তোর হয়তো মনে নেই, কিছুদিন আগে আমার জন্মদিন তুই ঘটা করে পালন করলি, তারপর আবদার করে বসলি যে একটা গাড়ি কিনতে চাস। তাই ভাবলাম আজও কিছু। রাগ করছিস কেন মা? আমি একটু মজা করলাম, আমার এই সব কিছু তো তোর জন্যই। আমার জন্য না ছাই, সামান্য কয়েকটা টাকার জন্য আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, আর তুমি এখানে মুখে মুখে আদর দেখাচ্ছ। কি হলো, কথা বলবি না? মুখে তুলে খাইয়ে দেবো? লাগবে না, আমার রাগ কমে গিয়েছে। আসো, আজকে আমি তোমাকে খাইয়ে দিই। তাই নাকি? দে মা, কতদিন আমাকে খাইয়ে দিস নি, দে মা। শুধু খাইয়েও না বাবা, কিছু কথা আমার বের করতেই হবে। আচ্ছা বাবা, আমাদের কোম্পানির জন্য বীমা করা আছে তাই না? তা তো আছেই, শুধু কোম্পানি না সব ফ্যাক্টরিতেই বীমা করা আছে, এটাই তো নিয়ম। কিন্তু এ কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে ভাবছিলাম কি, বীমার জন্য প্রতি বছরে আমাদের কোম্পানিকে এতগুলো টাকা দিতে হচ্ছে। আই মিন আমাদের কোম্পানিতে তো কোনো অ্যাক্সিডেন্টের ঘটনাই নেই। নেই, কিন্তু হতে কতক্ষণ? হলেও তো আগুন লাগবে কিংবা ভূমিকম্প, আর সেগুলোর জন্য তো নিরাপত্তা ব্যবস্থা রাখছি। শোন মা, অ্যাক্সিডেন্ট তো আর বলে কই আসে না। পৃথিবীতে আমরা নিজেদেরকে যতই নিরাপদ ভাবি, কখন কোন বিপদ কোন দিক থেকে হাজির হয় কে জানে। না বাবা, আমি এটা মানতে পারছি না। দেখো মা, সব কোম্পানি বিপদের কথা মাথায় রেখে বীমা করে, বীমার টাকা পেলে বিপদের সময় ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। আসলে সবই ভাগ্য। ভাগ্য? তোমার এই ভাগ্যে আমি বিশ্বাস করি না বাবা। কাল রাতে যখন অফিসে আগুন লাগবে তখন যেন তুমি বলতে না পারো আমার ধারণা ভুল, আমি বোকা ইডিয়েট, আমি তোমার চোখে এখন ইডিয়েটই থাকতে চাই। কি রে, কি এত ভাবছিস, খাওয়া শুরু কর। হ্যাঁ আমি নিয়েছি, তুমি তোমারটা নাও। ওকে, ছোটবেলায় লম্বা আর বড় হলে বেটে, বলো তো আমি কে? ছোটবেলায় লম্বা আর বড় বেলায় বেটে, এটা কি করে হয়? দাঁড়া এক মিনিট, মিজান সাহেবকে জিজ্ঞেস করি। হ্যালো মিজান সাহেব, আপনার তো অনেক বুদ্ধি, একটা ধাঁধার উত্তর বলুন তো। ছোটবেলায় জিনিসটা লম্বা কিন্তু বড়বেলায় জিনিসটা বেটে হয়ে যায়, বলুন তো জিনিসটা কি? পারলেন না তো, ফোনটা রাখেন তো, গদ্যপ থাকা। কাজ কর মা, তুই ধাঁধাটা মিস রুনাকে জিজ্ঞেস কর, আমার মনে হয় উনি পারবেন। না বাবা, এখন তাহলে থাক, রাত হয়ে গিয়েছে তো, আমি পরে জিজ্ঞেস করে নেব। ঠিক আছে, আমাকে জানাস কিন্তু। তুমি যদি জানতে পাপা রুনার কপালে কি বিপদ লেখা আছে, তার আর কোনো ধাঁধার উত্তর মেলানোর অবস্থা থাকবে। কি হচ্ছে কে শোনা? তোমাদের বিয়ে হওয়াটা দরকার তো? কোনো অসুবিধা নেই, তোমাদের বিয়েটা আমি এই মুহূর্তে এখানে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এখন বিয়ে মানে কাজই রাখতে হবে, তার কত ব্যাপার স্যাপার আছে না? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না লিয়া, তোমাদের বিয়েটা আমি পড়ব। আহা, কেন পাগলামি করছো লিয়া?
বাহ বাহ সাদিক, এই না হলে প্রেম? দেখেছ আলিয়া, সাদিকের প্রেম এতটাই উতলে উঠেছে যে প্রথম স্ত্রীকেও দ্বিতীয় স্ত্রীর নাম ধরেই ডাকছে। প্রণব, প্রণব, আমি জানি তুমি সবকিছু রাগের মাথায় করছো, রাগ থেকে আসলে ভালো কিছু হয় না। তুমি প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করো। আমার মাথা আগে গরম ছিল, কিন্তু এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে। সাদিক, ভালো কথা, আমার শ্বশুরের নাম যেন কি? কেন, আফজল খান। আর আলিয়া, তোমার আব্বা আমার নামটা বলো তো। কেন? বারে বিয়ে পড়াতে হবে না? অমুকের মেয়ের সাথে আফজল খানের একমাত্র ছেলে সাদিক খানের বিয়ে, বলো বলো আলিয়া। শাট আপ রুনা, ইউ শাট আপ, প্রতারক কোথাকার। ঘরে বউ বাচ্চা রেখে বাইরে এসব করতে তখন তোমার লজ্জা করে না? আর এখন গলা জড়িয়ে কথা বলা হচ্ছে, তাই না? বাবা, যেটা আমি করিনি সেটার জন্য আমি কেন লজ্জা পাবো? এখন আর এ কথা বলো না সাদিক। এই কাগজটার সামনে তোমার এই কথার এখন আর কোনো দাম নেই। তুমি নিজে যেটা বলেছিলে সেটা মনে আছে? কিন্তু তারপর যখন ডিএনএ টেস্টে তোমার নাম আসবে তখন? যদি সেটা সত্যি সত্যি আসে তাহলে সেটার খেসারত আমি দেব। কথা দিচ্ছ তো সাদিক? হ্যাঁ, কথা দিচ্ছি আলিয়া, তোমাকে আমি খালি হাতে বেরাবো না। মামুনি, মামুনি! আয়ন পাপা, কি হয়েছে তোমার পায়ে, কেটে গেছে নাকি? কিভাবে কাটলো সেটা জেনে তোমার কি? যখন পেছন থেকে ডাকছিলাম তখন তো শুনোনি। আরে বাবা, কেন খামোখা জেদ করতে যাও আয়ন? মামুনি, আয়ন, আয়ন, আমি দেখছি। পাপা তুমি যাও, উপরে যাও। মামুনি, মামুনি, কি হয়েছে তোমার? মামুনি, কাঁদছো কেন তুমি? বুঝেছি, পাপা পাপা পাশ করেছে, তাই না? হ্যাঁ বাবা, তোমার পাপা পাশ করেছে, তোমার পাপা পাশ করেছে, আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে বাবা। এ বাড়িতে তোমার আর আমার অবস্থান চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমার বাবা, তাই আমাদেরকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না মামুনি, না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব না, আমরা এই বাড়িতে থাকবো, আমরা এই বাড়িতে থেকে ফাইট ব্যাক করবো। সুপার হিরোরা কখনো ভিলেনদের শক্তি দেখে ভয়ে চলে যায় না মামুনি। তুমি আমাকে ভিলেন বললে, কোলে পিঠে করে তোমাকে মানুষ করে এ কথা শুনতে হলো আমার? মিথ্যে কথা, তুমি নিজেই তো একটা অমানুষ, তুমি আবার আয়নকে কি করে মানুষ করবে? যত যাই হোক, রুনার ঢঙের কোনো কমতি হয় না। মামুনি, কেঁদো না মামুনি। চলো বাবা, তোমাকে আর একটা মুহূর্ত ওদের এখানে রাখবো না, ওরা আর তোমাকে মানুষ মনে করবে না বাবা। শুধু যাওয়ার আগে ওদের একটা খায়েশ আমি মিটিয়ে দিয়ে যাব। খায়েশ নয় রুনা, এটা প্রত্যেকটা নারীর অধিকার, সামাজিক মর্যাদা। কি কাজ করবে মামুনি? আলিয়াকে একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা রাখতে হবে। তোমরা কালই বিয়ের আয়োজন করো, চলে শয়ন। I hate you, I just hate you. আয়ন পাপা প্লিজ, আমার কথাটা শোনো আয়ন।
সাদিক, এভাবে ভেঙে পড়ো না। আমি তো তোমার পিছু, তুমি আমাকে ছাড়বে না। তোমার জন্য, তোমার জন্য আজ আমার নিজের ছেলের কাছে কথা শুনতে হলো। মুখের উপর আমাকে বলে দিয়ে গেল আমাকে ঘৃণা করে, শুধু তোমার জন্য। কেন কেন তুমি ওকে বলতে গিয়েছিলে দেশের কথা বলো? সাদিক, আমি আয়ানকে কিচ্ছু বলিনি। তুমি একটু বোঝার চেষ্টা করো, কেন বারবার আমাকে ভুল বুঝছো? ও হ্যাঁ, ভুল তো করেছি আমি। হ্যাঁ, সেই রাতের ভুলে আমি সব সব হারিয়ে ফেলেছি। এবার তোমার শান্তি হয়েছে তো? সাদিক, আমি তুমি তুমি আমাকে আমার ছেলের কাছে আমার সন্তানের কাছ থেকে আলাদা করে দিয়েছো, বলো এবার তুমি খুশি? সাদিক, তুমি পুরোটাই ভুল ভাবছো। আমার কথাটা একটু শোনো, আয়ন আমার কাছ থেকে কিছু জানে না, ইভেন আয়ন তো আমার কোনো কথাই শোনে না। রুনা, রুনাই আয়নকে সব জানিয়েছে। রুনা মানে? মানে তুমি একটু ভেবে দেখো না, আয়ন দেশে তোমার সামনেই রুনাকে জিজ্ঞেস করলো যে তুমি টেস্টে পাশ করেছো, তার মানে কি? টেস্ট পাশ ফেল এই সব কিছু রুনা আগে থেকে আয়নকে বুঝিয়ে দিয়েছে। তাই তো, রুনা যদি আয়নকে না বলে থাকে তাহলে আয়ন এসে সরাসরি রুনাকে জিজ্ঞেস করতে যাবে কেন? ওই কথা রুনা, আই হেট ইউ, আই হেট ইউ রুনা। সাদিক, শান্ত হও। সাদিক দেখো, সাদিক যে ভুল আমরা করেছি তাতে সবারই ক্ষতি হয়েছে, কিন্তু এই ভুলটাকে তো আর ভুল থাকতে দেওয়া যায় না সাদিক, তাই না? সাদিক চলে, আমরা আমাদের সন্তানের বৈধতা দিই, আমাদের সম্পর্কের একটা সামাজিক নাম দিই। কয়েক মাস আগেও যেটা হতে গিয়ে হয়নি সেটা এখন আমাদেরকে করতে হবে। সাথে আমার বা তোমার জন্য না, আমাদের সন্তানের জন্য এবার আমাদেরকে কুকুর বলতে হবে। তুমি রাজি কি? তুমি রাজি কি? কখনো নিজের ছায়ের সাথে ফাইট করতে পারে না। এই পরিবারের প্রতিটা মানুষ তোমার নিজের অংশ, তোমার বাবা তোমার ছায়ার মতো। কিন্তু ছায়া তো কখনো মানুষকে ছেড়ে চলে যায় না মামনি, তবে আমরা কেন? ছায়ার জন্য না, আলো দরকার হয়। আমাদের সামনের দিকটা না অনেক অন্ধকার। সরি, আপনাদের একান্ত ব্যক্তিগত সময়টা নষ্ট করে ফেললাম বোধ হয়। না না, ইটস ওকে। তুমি কিছু বলবে? বলতে এসেছিলাম কিন্তু এখন পড়ে গেলাম ভাবনায়।